দেখো আমরা এটা নিয়ে বলার গেছি, এটা কীভাবে খারাপ হয়ে গেছে আমি কিন্তু এটা নতুন চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে পুরাতন, এটা হচ্ছে নতুন, এখানে সেট করা হয়নি। এখানে রয়েছে তার, এখানে চার পাঁচ রকম তার রয়েছে, এখানে এটা আমি সেট করেছি। এখানকার এটা রয়েছে, এটা পুরাতনটা, এটাকে আমি সেট করে দেখি কীভাবে আপনারা আপনাদেরও মেশিন খারাপ হতে পারে কীভাবে লাগাবেন। চলো দেখা যাক কাজটা কত করবেন। এটা ওখানে সাদা, এখানে সাদাটা হবে, এখানকার এই জায়গায় দুটো নীল রয়েছে। এটাকে আমি লিখিয়ে দিই দুটা নীল কোথায় কোথায় লাগানো হবে। দেখা যাক আমি এটাকে লিখিয়ে দিই, তাহলে এখানে সিস্টেম ভালো যে একটা খুলে দেওয়ার সিস্টেম রয়েছে। আমি এটাকে লাগিয়ে দিই, সফটওয়্যার লাগিয়ে দিলে ব্যাস। তারপরে এখানে লক সিস্টেম রয়েছে, লাগিয়ে দিলে মোটামুটিভাবে ধরে নিয়ে হয়ে গেছে কাজ। তারপরে আমার এখানে সাদা রয়েছে, সাদা রয়েছে, এটা টেনে এখানে এনে দিচ্ছে, এই জায়গায় সাদাটা এখানে এনে দিচ্ছে। খারাপ থাকবে এটা, এখন আমি ঠিক করে নিই। একটা বড় হবে কথা নেই, এখানে এই যে এই যেটা জল রয়েছে এই পর্যন্ত আনতে হবে। বাতাসে কোনো ভাবে লাগবে, এখানে কিছু অয়েল ময়েল জিনিস দিতে হবে, যাওয়া সম্ভব। যখন পাওয়া যখন পাওয়া
চাপতে না পারে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, যাই হোক লেগেছে কোনো কথা, পাশে দেখাতে চাই পাশে ঠিকঠাক চলে গেল। এবার এখনকার আমি এই যে এইটা এভাবে আমি ঠিকঠাকভাবে কীভাবে গিয়ে দিয়েছি দেখুন সেটা এখন লেগে গেছে। এবার এটা এখন চলতে চাই মানে এখন রয়েছে এটা রয়েছে, এটাও ঠিকঠাকভাবে ঢুকে যাবে। তোমার এটা হচ্ছে এক্স সিস্টেম রয়েছে, তো এটা লাগবে তখন এইভাবে ঢুকে যাবে। কমপ্লিট বাস শুধু এটাই লেগে থাকবে, এখানে জাম্প আর করে দেবো। এটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমি সঠিকভাবে চালানোর চেষ্টা করবো। মেশিনটার মধ্যে এখানে একটা ফ্রিজ রয়েছে, এর পিছন দিকে দেখতে পাবেন ফ্রিজটা কিন্তু এই জায়গায় লাগবে, এখানে এই ফ্রিজটা কেটে গেছে, এটাকে আমি চেঞ্জ করে দেবো। নতুন দাম বেশি নেই, সস্তা রয়েছে। এখানে একটা পেচ তৈরি হয় বুঝলেন, পেচটা দিয়ে সুন্দরভাবে লেগে যেতে হবে, অটোমেটিকভাবে লেগে যাবে। এবার আমার চালু হলো কিনা মেশিনটা এটাই আমার এখন শুধু দেখাতে বাকি রয়ে গেল। এটা কিন্তু একবারে সহজ রয়েছে,
যে জায়গায় ছিল সেই রকমই তো আর কিন্তু রয়েছে, এটা কিন্তু সেম টু সেম, শুধু চেঞ্জ করতে হবে। এখানে দুটো লিড রয়েছে, এখানে দুটো লিড রয়েছে, এটাকে চেঞ্জ করে এখানে করবেন। এখানে যেমন লাল কালো হলুদ রয়েছে, সেইভাবে এখানে লাল কালো হলুদ রয়েছে। তারপরে তোমার যে সাদা রঙেরটা রয়েছে এখানে গারাউন পজিটিভ নেগেটিভ করে নিয়েছে বোর্ডের সাথে, এই বোর্ডের সাথে সাদাটা ঠিক করে নিন। দেখুন বন্ধুরা, এটা এখান থেকে আমি এটা লাগিয়ে দিয়েছি, এবার দেখি চালু করে অনটা সেটা অন্ত হয়ে গেছে, এটা থেকে হিটও হচ্ছে। এবার আমি আপনাদের দেখুন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন পাশে গলে যাচ্ছে, গলে যাচ্ছে, গলে